হ্যালো বিহর সালামু আলাইকুম বন্ধুরা আজ আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আশা করি আপনারা ভালো আছেন হ্যাঁ আমিও ইনশাআল্লাহ ভালো আছি তো আজকে টিউটোরিয়ালটা হলো আপনার এস এম এস নিয়ে আমার অনেক সময় ব্যস্ততার কারণে এস এম এস করতে পারে না একজন এস এম দিয়ে তার রিপ্লাইটা দিতে পারে না অনেক সময় অনেক ধরনের লেট হয় বা দেরি হয় বা দেওয়াই হয় না তো বন্ধুরা আজ আমি যেটা দেখাবো সেটার মধ্যে আপনার এস এম এসটা অটো চলে যাবো আপনার যেই এস এম এস করুন সেই জায়গায় এস এম এসটা অটো চলে যাবে তা আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব একটু মজার একটি অ্যাপস বন্ধুরা এই জন্য একটু সফটওয়্যার প্রয়োজন তা আসলেই এটা আমাদের সবারই মাঝে মাঝে প্রয়োজন পড়ে তাই আমি আপনাদের শেয়ার করবো হয়তো অনেকে জানতেও পারেন বা জানেন না তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তা বন্ধুর জন্য একটি অ্যাপস প্রয়োজন সেই অ্যাপসটি পাওয়ার জন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাব হ্যাঁ প্লে স্টোরে ক্লিক দিলাম প্লে স্টোরে ক্লিক দেওয়ার পরে এই জায়গায় আপনি একটা সার্চ দিবেন এ ইউটিও অটো রেসপন্স আর ইএস পিওএনএসই জাস্ট অটো রেসপন্স লিখে সার্চ দিবেন আশা করি চলে আসবে আর বন্ধুরা হ্যাঁ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি বা এখনো করেন না তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুরা হ্যাঁ আমি আপনাদের মাঝে যে টিউটোরিয়াল নিয়ে আসি অবশ্যই অনেক কাজে টিউটোরটাই নিয়ে আসি আমি কোনো আউল ফাউল টিউটোরিয়ালটা আমি শেয়ার করি না কখনোই এবং করবও না যে আপনাদের যে কোনো একটা টিউটোরিয়াল দিয়ে আমি বুঝাই দিলাম কিন্তু আপনারা পরে সেটা পারলেন না আমি সেই ধরনের টিউটোরিয়াল করি না তারপর অনেকেই কমেন্ট করে যে আপনি ফাউ দেন বা ব্যাড অ্যাপ তা বিভিন্ন কিছু ট্রাই করে হ্যাঁ বন্ধুরা হয়তো এমন হতে পারে দুই একটা অ্যাপস সবার ফোনে কাজ করতে নাও পারে সবার ফোনে সাপোর্ট নাও করতে পারে তবে আমি চেষ্টা করি যে ফোনে যে অ্যাপসটা সব ফোনে সাপোর্ট করবে সেরকম অ্যাপস দিতে পারে তারপরে হয়তো দুই একটা ফোনে হয়তো র্যামের কারণে বা বিভিন্ন কারণে সে সাপোর্ট নাও করতে পারবে সেটা কোনো ব্যাপার না তো আশা করি সাথেই থাকবেন এবং যেভাবে আছেন এভাবে থাকবেন ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন তা বন্ধুরা জাস্ট এই যে অটো রেসপন্স এস এম এস এই যে প্রথম অ্যাপসটা হ্যাঁ এই দেখেন অটো রেসপন্ডার প্লাস এস এম এস শিডিউলার তা বন্ধুর আমার যেহেতু ইনস্টল করাই আছে তা আমি ওপেন করব তা ওপেন বাটনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আপনার এইভাবে আসবে যখন তখন আপনার এই জায়গা জাস্ট আপনি একটা সময় সেটাফ দিবেন যে আপনি এই কটা থেকে এই কটার ভিতরে অটোর এস এম এসগুলো আপনার যেই মেসেজ দিক তার অ্যান্সার চলে যাবে তা জাস্ট অটো রিপ্লাই দিবেন না শিডিউল মেসেজ মানে আপনি শিডিউল ধরে যেই সময় এই মেসেজ দিলে এই উত্তরটা চলে যাবে তো জাস্ট আপনি অটো রিপ্লাইটা দিলেই ভালো যে এসএমএস করবে সেই এস এম এসটা চলে যাবে তো অটো রিপ্লাই এস এম এসটা আমি টাইমটা সেট করে দেব বন্ধুরা এই যে দেখেন রাত দশটা ছাব্বিশ বাজে থেকে বারোটা সাবজেক্ট ছাব্বিশ আছে আপনি ইচ্ছা মতো টাইমটা বাড়াই দেবেন আমি দুইটা ছাব্বিশ করে দিলাম রাত দশটা ছাব্বিশে থাকলো রান বাই টাইম ডেট এগুলো লাগবে না জাস্ট এতটুকু দিয়ে শুধু টাইমটা ঠিক রাখলেই আপনার হয়ে যাবে অথবা আপনি এই জায়গা থেকে এই জায়গা কী লিখবেন এই জায়গা এখন একটা বিজি লেখা আছে কিন্তু আপনি যদি লেখেন অন্য কিছু আপনি বিজি জায়গা লিখবেন কি আসলে ব্যস্তটাটাই সবচেয়ে ভালো আমি বাংলা লিখি ব্যস্ত বা অন্য কিছু কোনো একটা কিছু লিখতে পারেন যে প্লিজ ট্রাই এগেইন লেটার বাইমন যাটা আপনি লিখে রাখতে পারেন তা আমি জাস্ট যদি আমি লিখি ওয়েলকাম আর সরি আমার বাংলা রয়েছে যে প্লিজ ওয়েট ফিউ মিনিট জাস্ট আমি যদি এতটুকু লিখে রাখি জাস্ট এতটুকু আর কিছু লিখলাম না লিখে আপনি কী করবেন সেভ করে দিবেন এই দেখেন সেভ আছে এই জায়গা আপনি সেভ করে দিলেন হ্যাঁ এই দেখেন উপরে উঠছে প্লিজ ওয়েট ফিউ মিনিটস জাস্ট এরকম আপনি জাস্ট আমার লেখাটা সঠিক হয় না তো এইভাবে লিখে দিয়ে আপনি সেভ করে দিলেন এই আমি টাইমটাও সেভ করে দিলাম হ্যাঁ সেভ হয়ে গেছে বন্ধুরা এই দেখেন সেভ হয়ে গেল তা এরপরে আপনি যেটা আবার করতে পারবেন সেটা হচ্ছে শিডিউল মেসেজ শিডিউল মেসেজটা আমি দেখাই হ্যাঁ এই জায়গায় শুধু টাইমটা ঠিক করে দিবেন সরি একটু দেখে দিতে হবে হ্যাঁ এই যে ওপে আসলাম ওপেন করলাম এইবার ওখানে কী করবেন শিডিউল মেসেজটা ঠিক করবেন শিডিউল মেসেজটা ঠিক করার জন্য এই জায়গা থেকে আপনি জাস্ট প্রথমে লিখবেন একটা কিছু সেটা লেখার জন্য আপনি শুধু স্ট্যাটাসটা যে কোনো একটা স্ট্যাটাস লিখে রেখবেন স্টাটাস যে এই কয়টার সময় ওমোক অমো করে এই মেসেজটা চলে যাবে ঠিক আছে আপনারা হয়তো বুঝতে পারছেন এই স্ট্যাটাস মেসেজ এই শিডিউল মেসেজটা হলো আপনি যে এই মেসেজটা লিখে রাখবেন এই জায়গা অমুক সময় এই নাম্বারে চলে যাবে ঠিক সেইভাবে আপনার সেট টাইমটি ইয়ে রাখবেন ওই সময় ওই মেসেজটা চলে যাবে সবার ফোনে আপনি যা যা দিতে চাবেন সেগুলো সিলেক্ট করে রাখলে চলে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অ্যান্ড্রয়েড টিপসের সাথেই থাকবেন আশা করি আপনাদের মধ্যে নতুন নতুন কিছু তথ্য নিয়ে সবসময় হাজির হবো তাই এ পর্যন্তই